নেত্রী হিসেবে আপনার সর্বোচ্চ ইচ্ছেটা কি? নেত্রী হিসেবে সর্বোচ্চ ইচ্ছা হয়েছে বললাম যে মানুষের কল্যাণে আসলে কাজ করতে চাই। সো কখনো যদি সেই সৌভাগ্য হয় কিংবা যদি লাক থাকে, সো আমি কখনো চাই এমপি হতে। শুটিং এর মধ্যে সবসময় বাদাম খান? হ্যাঁ, সন্ধ্যা হলে। সন্ধ্যা তো হয়ে গেছে, সেজন্য বাদাম নিয়ে এসেছে। হ্যাঁ, কিসের কাজ করছেন? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা লম্বা ধারাবাহিক প্রেম নিকেতন। আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন পলিটিক্যাল লেডি, সো আমি সেখানে নিজের অস্তিত্ব, নিজের নারীদের আত্মসম্মান বোধ, যেটা নিয়ে আমি আসলে আমার পার্সোনাল লাইফেও কাজ করি এবং আমি পলিটিক্সে কাজ করছি, সো আমার পলিটিক্সটা খুব ভালো লাগে এবং আমি এই নাটকে আমি সেই চরিত্রটাই প্লে করার সুযোগ পেয়েছি। সো কাজ করতেও খুব আনন্দ লাগছে। বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আমি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য আর মুক্তিযোদ্ধার সন্তান। সো সব মিলে আসলে আমি পলিটিক্স করতেই পছন্দ করি। আচ্ছা, ছোটবেলা থেকেই কি পলিটিক্সের প্রতি আগ্রহী ছিলেন নাকি অভিনয়ের প্রতি? মানে কি হতে চেয়েছিলেন ছোটবেলা? আসলে ছোটবেলায় তো মানে কোনো কিছু হওয়ার স্বপ্ন নিজের থাকে না, এটা বাবা মার থাকে। এটা সবারই, মানে আমার কাছে মনে হয় এটা সবার ক্ষেত্রেই তাই, কারণ বাবা মার স্বপ্নটাই আসলে পূরণ করতে হয়। তো আমি যখন একদম বুঝতামও না ঠিক, তখনই বাবা মা দুজন মিলে, আমার মা বিশেষ করে, আমাকে লোকনাট্য দল, পিপলস লিটল থিয়েটার, আমাদের লিয়াকত আলী লাকি আমার নাট্যগুরু এবং তিনি মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ওনার কাছে আমি যখন হাঁটতে পারতাম না তখন থেকে আমি থিয়েটার করি। সো আসলে অভিনয়ের সাথেই ছিলাম, নাচের সাথেই ছিলাম। তো অভিনেত্রী হব এবং অভি এবং নেত্রী দুটো একসাথেই আছে, সো কখনো যদি আমার লাকে থাকে সো আমি নেত্রী হতে চাই আসলে। আচ্ছা, পলিটিক্স তো আসলে মানুষের জন্য কাজ করা, মানুষের উন্নয়নের জন্য কাজ করা, তাদের কথাটা আসলে বলা, তাদের ব্যথাটা আসলে বোঝা, তো এটার জন্য তো তাদের কাছে যেতে হয়। অভিনয় করছেন, আবার তাদের কাছে যেতে কোনো ঝামেলা হচ্ছে কিনা? না, সেটা তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যেহেতু অভিনয় করছি কিছু মানুষ তো আমাকে ভালোবাসে বা কিছু মানুষ তো আমাকে দেখে, তো তখন আসলে আমার জন্য সেই জায়গাটায় যাওয়াটা, একটা নর্মাল মানুষ তো যেতেই পারে কিন্তু আমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়, বিকজ আমার নিজের একটা ফাউন্ডেশন আছে, আমরা মানুষ ফাউন্ডেশন, লাস্ট 6 ইয়ার্স ধরে আমি কাজটা করছি। সো সেই মানুষের কাছে যেতে আসলে আমার তেমন একটা অসুবিধা হয় না, কারণ আমি একদমই রুরালে গিয়ে, যেখানে কোনো দিন, এই জাস্ট করোনার আগে কোনো দিন মানুষ সেখানে যায় নাই, মানে আমি যখন ওই পাহাড়ের উপরে গিয়েছি সেখানে মানুষগুলো আমাকে টাচ করে দেখছিল যে আমি কোনো অ্যাঞ্জেল কি না। সো ওই সময়গুলো খুব আবেগী হয়, প্রায় 3000 মানুষকে আমি তখন এক মাসের বাজার, এরকম প্রায় 6টা ডিস্ট্রিক্ট আমরা গেছি, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, যেখানে আসলে যাওয়াটা খুব টাফ। এবং নাটক করি বলেই আসলে আমি যখন যেখানে যাচ্ছি সেখানের মানুষগুলোকে আমি খুব সহজে আমার পাশে পেয়ে যাচ্ছি। একটা নর্মাল একটা মানুষের কিন্তু মানুষেরকে জড়ো করতেও একটু টাইম লাগে, তো এইটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি অভিনয় করছি এবং আমি সেই সব মানুষগুলোর সাথেই অভিনয় করি যে মানুষগুলো আমাকে ভালোবাসে এবং সেই ডিরেক্টরগুলোর সাথে কাজ করি যে মানুষগুলো আমাকে ভালোবাসে। আচ্ছা, অভিনয় যারা করেন তাদের তো একটা লক্ষ্য থাকে যে কোনো না কোনো দিন যদি আমি অস্কার জিততে পারতাম, আর নেত্রী বা যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদেরও একটা ইচ্ছা থাকে যে কোনো দিন যদি আমি মন্ত্রী হতে পারতাম বা এমপি হতে পারতাম। আপনার আসলে অভিনেত্রী হিসেবে সর্বোচ্চ ইচ্ছাটা কি এবং নেত্রী হিসেবে আপনার সর্বোচ্চ ইচ্ছাটা কি? অভিনেত্রী হিসেবে আমার সর্বোচ্চ ইচ্ছা হলো এই যে আমি তো অ্যাক্টর ইকুইটিতেও ছিলাম, আমাদের অ্যাক্টর ইকুইটির ওখানেও আমি আইন ও কল্যাণ সম্পাদক ছিলাম, তখনও আমি চেষ্টা করেছি শিল্পী কল্যাণ স্বার্থে কাজ করবার জন্য, যে সকল শিল্পীরা আসলে এখানে কাজ করছে তাদের দিন শেষে আসলে আমার পরিচয়টা কি, আমি একজন অভিনয় শিল্পী, আমি অভিনয় করি এবং এটা প্রফেশনাল ওয়েতে অভিনয়টা করতে পারছি কি না, এবং সকল শিল্পীরা এখানে অভিনয় করে সেই সম্মানটা ঠিকঠাক মতো পাচ্ছে কি না, কারণ একজন শিল্পী কিন্তু শুধু আমি কিছু জানি না এসে পড়লাম তাই সেটা কিন্তু না, একটা শিল্পীর কিন্তু জার্নিটা অনেক দিনের, অনেক সময়ের, অনেক মানে আত্মত্যাগ করেই আসলে মানে এই শিল্পের সাথে থাকতে হয়। তো শিল্পী কল্যাণের স্বার্থে যে কোনো কিছু আমি করবার জন্য তৈরি এবং চেষ্টাও করি যে শিল্পীরা আসলে, আমি দুস্থ শিল্পীর এই ওয়ার্ডটাই আসলে মুছতে চাই, যে সবাই বলে দুস্থ শিল্পী, একটা পর্যায়ে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় চিকিৎসার জন্য। সো সেই স্বপ্নটাই দেখেছিলাম বলেই আইন ও কল্যাণ সম্পাদক হিসাবে আমি লড়েছিলাম, কিন্তু সেখানে যে কোনো সংগঠনে থাকতেই হবে এমন কোনো কথা নেই, বাট আমি শিল্পী স্বার্থে, শিল্পী কল্যাণে
কিছু করার প্ল্যান করছি। সো এখন যেহেতু একটু আমাদের আবার সামনে ইলেকশন, জাতীয় নির্বাচন, সব কিছু মিলেই আসলে এখন সময়টা একটু একটু স্লো, বাট আমি নতুন বছরে অবশ্যই নতুন কিছু নিয়েই শিল্পী কল্যাণে কাজ করব। আর আর নেত্রী হিসেবে আপনার সর্বোচ্চ ইচ্ছেটা কি? নেত্রী হিসেবে সর্বোচ্চ ইচ্ছা হয়েছে বললাম যে মানুষের কল্যাণে আসলে কাজ করতে চাই। সো কখনো যদি সেই সৌভাগ্য হয় কিংবা যদি লাক থাকে, সো আমি কখনো চাই এমপি হতে, বা বড় কোনো প্ল্যাটফর্মে থাকলে আপনি বড়ভাবে কাজ করতে পারবেন, সো না হলেও কোনো আফসোস নেই, বাট স্বপ্ন দেখতে তো আর কোনো নিষেধ নেই। হ্যাঁ, আর নিয়মিত তো আমরা বাদাম খাই, বাদামগুলো কই? বাদামগুলো দাও না, বাদাম কোথায়? আচ্ছা, বাদাম নিয়ে আসুক, আমরা বাদাম খাই, কারণ বাদাম খাওয়ার সময় তো আসলে থাকে না, এটা তো ব্রেক টাইম। আর আমাদের এই নাটকটা কিন্তু, এই নাটকটাতে অনেকগুলো শিল্পী কাজ করছে, এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। অনেক শিল্পী এখানে কাজ করছে যারা হয়তো দেখতে পাবে আমাদের এই নাটকের থ্রুতে, এবং আমরা খুব মারামারি করছি, ঝগড়াঝাটি করছি, একজন একজনকে থ্রেট দিচ্ছি। নাটকের গল্পটাই হচ্ছে মানে সবাই এখানে ফোকাস, মানে এমন না যে আমি এখানে মেইন চরিত্র, অন্যরা কম ইয়াতে আছে, বাট সবাই মিলে এই নাটকটা যাতে ভালো হয় সেই জন্য সবাই কিন্তু ফুল এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করছে। আচ্ছা, অনেক এই যে বাদাম চলে এসেছে, চলেন বাদাম খাই। আমার এক বড় ভাই আছে, উনি বলে যে তুমি যে ইন্টারভিউ নিতে যাও মাঝে মাঝে তো বাদাম খেতে পারো, সেই জন্য বাদাম। আর বাদাম কিন্তু গুড ফর হেলথ, বাট অনেক বেশি না, মানে গুড ফর হেলথ, এটা আপনার ব্রেন খুলবে, ব্রেনের কাজ করে। তাহলে তো আর বেশি বেশি খাওয়া উচিত। হ্যাঁ, ট্রু, বাদাম খাওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নাটক তো করছেন, ওটিটি প্ল্যাটফর্ম কি অবস্থা, আর সিনেমা টিনেমার কি অবস্থা? লাইভে তো আপনি দেখি প্রায় প্রায়ই, আপনাকে লাইভে দেখি আমি ফেসবুক লাইভে, যেখানেই যান আপনি একটা লাইভ করেন, কেন আসলে কি ইচ্ছা? আসলে ওই যে বললাম না, আকাশ মাধ্যম তো এখন ওপেন, সো অনেকে বলে না যে আমাকে কেউ নাটকে ডাকে না কেন, সো ওপেন মানে ওপেন স্পেসে যদি আমরা কোনো কিছু কনস্ট্রাকটিভ করি তো সেখান থেকেও কিন্তু অর্থ উপার্জনের একটা অপশন থাকে। সো আমি অর্থ উপার্জনের জন্য করি, মানে করি, করতে হয়। আর আমি আমার লাইভগুলো দেখবেন আমি কিন্তু সোশ্যাল কোনো ইস্যুজ নিয়ে কথা বলি। লাইক সেদিন যেমন আমি কক্সবাজার থেকে লাইভটা করেছি, বিকজ আমি দেখলাম বুফে যখন, মানে এটা সবসময়ই দেখি কিন্তু তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটা নিয়ে আমার কথা বলাটা উচিত। তো দেখলাম যে বুফে সবাই খাবারটা নিচ্ছে, যেহেতু বুফে খাবারটা ফ্রি, দে আর থিঙ্কিং লাইক যে আমাকে এখানে সব কিছু খেতে হবে, তো সব কিছু খাবার প্লেট ভর্তি করে নিচ্ছে, আলটিমেটলি তো আমাদের স্টমাকটা ছোট, সো সবগুলো তো আমি খেতে পারবো না। সো এই মেন্টালিটিটা যদি গ্রো না করে যে আমি একটা সভ্য দেশের সভ্য মানুষ, এবং আমি যে জিনিসটা খাচ্ছি এবং এটা তো নষ্ট হচ্ছে, যেহেতু হোটেলের এই জিনিসগুলো তো আর সেকেন্ড টাইম কাউকে সার্ভ করবে না, তো এই নষ্ট খাবারটাই হয়তো বাংলাদেশেরই এমন কোনো জায়গায় আছে যেখানে মানুষ না খেয়ে আছে, না খেয়ে আছে, পৃথিবীর এমন কোনো, হ্যাঁ, খেতে পারছেই না, কেনার সেই সামর্থ্যও না। সো সেই জায়গাগুলো নিয়ে যদি আমার কথাটা একটা মানুষও শুনে বা একটা মানুষও যদি সচেতন হয়, সেটাই আসলে আমার মোটো, আর কোনো মোটো নাই। আর হচ্ছে যেহেতু ফেসবুক বলেন, ইউটিউব বলেন এবং রিলস বলেন, এগুলো কিন্তু এখন আসলে একটা মাধ্যম, যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, সো আমাকে প্রত্যেকটা মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে, বিকজ আমি টিকটকও করি, আগে করতাম না, রিল থেকে কিন্তু টাকা ইনকাম করছি অল্প অল্প করে, সো সেই জন্যও করা হয়, রিলগুলো দেওয়া হয়। আর ইউটিউব থেকে আমি মানে আমার জাস্ট একদম খুবই নতুন, বাট তারপরেও খুবই অল্প সময় আমার 21,000 সাবস্ক্রাইবার হয়েছে, মানে গত দুই তিন থেকে তিন মাসের মধ্যে। আর পেজটাও খুবই নতুন, আর পেজটা আসলে বাংলা মানে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড পেজটা থাকা একটা শিল্পীর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একটা শিল্পীর টোটাল জিনিসটা যদি আপনি পেজে রাখেন বা আপনি এটাকে নার্সিং করতে থাকেন, সো তখন এটাকেই আসলে ওয়ার্ল্ডের আপনি যেখানেই যান না কেন এটাকে কিন্তু ভ্যালু করে। লাইক আমি যেমন আমাদের থিয়েটার থেকে আমরা এবার আমেরিকা গিয়েছিলাম আমাদের পারফরমেন্স করতে, এবং ফ্লোরিডাতে আমরা 17টা দেশের সাথে কমপ্লিট করে 4টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমাদের মঞ্চনাটক তপস্বী তরঙ্গিনী। সো তারা কিন্তু আমার পেজটাকে খুব মানে ই করছিল, একটা শিল্পীর একটা ওয়েবসাইট থাকাটাও জরুরি। হ্যাঁ, সো আমরা দেখেছি আপনি নিউ ইয়র্কের রাস্তায় লাইভ করছেন। আচ্ছা, আপনার অনেক দর্শক আছে, ফ্যান আছে যারা আপনার অভিনয় পছন্দ করে, ভালোবাসে, তাদের কি কি বলবেন? বাদাম খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো, এটা তো বলবেই, এছাড়া আর কি বলবেন?
এছাড়া বলতে চাই যে যে সময় টেলিভিশন আমার সাক্ষাৎকার নিচ্ছে দেখে না, আমি এই সময় টেলিভিশনের অনেক আগে থেকেই কাজ করি, কাজ করেছিও, ছোট সময় কাজ করেছি। এবং বাংলা নাটককে দেখতে হবে, বাংলা নাটক শুধুমাত্র ভিউ দিয়ে আসলে বাংলা নাটককে মূল্যায়ন করলে হবে না। বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের নাটক, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি খুবই উন্নত, সেটাকে আসলে ধারণ করতে হবে, লালন করতে হবে। আর মনে রাখতে হবে দিন শেষেই পরিবারটাই সব থেকে বেশি আপন, তাই পরিবারকে সময় দিন, দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। থ্যাংক ইউ।